আসসালামু আলাইকুম। আজকে বলে দিব আপনারা একটা ভিডিও কিভাবে সকল প্ল্যাটফর্মে ব্যবহার করবেন। তো দেখুন, আপনি যদি একটা ভিডিও তৈরি করেন, এটা যদি ইউটিউবে পাবলিশ করেন, এটা যদি ইউটিউবে লিগেল হয়, ফেসবুকে পাবলিশ করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, অথবা টিকটকে পাবলিশ করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো এখন আপনি তো সকল প্ল্যাটফর্মের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও তৈরি করতে পারবেন না, একটা ভিডিও পাঁচবার করতে পারবেন না, একটা ভিডিও আপনাকে সকল প্ল্যাটফর্মে ব্যবহার করতে হবে। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি কোন কোন ট্রিকগুলো আপনার জানা থাকা লাগবে। এক নাম্বার হচ্ছে, আপনার প্রতিটা মিউজিক এনি প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে 30 সেকেন্ড লেস হতে হবে, 30 সেকেন্ডের কম হতে হবে। 10 থেকে 15 সেকেন্ড করে মিউজিক নিয়ে এটাকে স্প্লিট করে 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 ছোটো ছোটো পার্ট পার্ট করে ব্যবহার করেন ভিডিওতে। সেক্ষেত্রে সেই মিউজিকটা আপনি ইউটিউবে ইউজ করতে পারবেন, ফেয়ারে ফেসবুকেও ফেয়ার হবে, এবং কি টিকটকে এটা ফেয়ার হবে, ন্যায্য হিসাবে ইউজ করতে পারবেন, এটা মনিটাইজ অন করার অ্যাবিলিটি রাখে। দুই নম্বরে, আপনি যদি সেলিব্রিটিদের ভিডিও ইউজ করে থাকেন, সেলিব্রিটিদের যারা আছে হিরো, তাদের যদি ভিডিও ইউজ করে থাকেন, সেক্ষেত্রে 30 সেকেন্ড লেস ক্লিপটা হতে হবে, অর্থাৎ 30 সেকেন্ডের কম হতে হবে প্রতিটা ভিডিও ক্লিপ। চেষ্টা করুন ক্রপ করে একটু অরিজিনাল থেকে ডিফারেন্ট কোয়ালিটি ভিডিও নিয়ে আসার। আপনি যেটা ডাউনলোড করছেন সেটার থেকে একটু ক্রপ করে ডিফারেন্ট একটা কোয়ালিটি নিয়ে আসুন, এবং ভিডিওটা স্প্লিট করে 30 সেকেন্ড লেস করুন। চেষ্টা করুন 30 সেকেন্ড লেস করার, সেক্ষেত্রে কখনো কি আর সমস্যা হবে না। আর যদি যেই ভিডিওটা ডাউনলোড করছেন এটা যদি ব্রডকাস্টার চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে সিনেমার মিউজিকটা আছে বা প্রফেশনাল যে মিউজিকটা আছে, অরিজিনাল মিউজিকটা, সেই মিউজিকটাকে একটু আপনি রোবটিক সাউন্ড ইউজ করতে পারেন, এই মিউজিকটা অরিজিনাল মিউজিকটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন, তারপরে AI সাউন্ড হিসাবে এটাকে ফিল্টার ইউজ করে চেঞ্জ করে দিতে পারেন সাউন্ডটাকে, বা হ্যাকার যে সাউন্ড আছে সেটা কিন্তু আপনি ইউজ করে দিলে, একটা ফিল্টার ইউজ করলে মিউজিক এই সাউন্ডটা, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ব্রডকাস্টার চ্যানেল হলে কপিরাইট স্ট্রাইক আসার পসিবল অনেক বেশি হয়ে থাকে। তো আশা করি এই টিপসগুলো আপনার মেনে চললে আপনি এনি প্ল্যাটফর্মে ভিডিও পাবলিশ করে আর্ন করতে পারবেন, মনিটাইজ অন করার অ্যাবিলিটি রাখবে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, ফার্স্ট এনি মিউজিক আপনি ইউজ করলে 30 সেকেন্ড লেস, 30 সেকেন্ডের কম হতে হবে মিউজিকটা। চেষ্টা করুন 10 থেকে 15 সেকেন্ড স্প্লিট করে 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 ছোটো ছোটো পার্ট পার্ট ইউজ করা, সেক্ষেত্রে মিউজিকটা এনি প্ল্যাটফর্মে আপনার ফেয়ার ইউজ হবে, 30 সেকেন্ড লেস হলে, ছোটো ছোটো স্প্লিট হলে। নাম্বার 2, ভিডিও ক্লিপ যদি আপনি সিনেমাটিক বা ভাইরাল কেউ সেলিব্রিটিদের যদি ইউজ করেন, চেষ্টা করুন 30 সেকেন্ড লেস ভিডিও লেন্থ করার জন্য, তাহলে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা খুব কম থাকে। নাম্বার 3, ভিডিওটা যদি ব্রডকাস্টার চ্যানেল থেকে ডাউনলোড করে থাকেন, সেক্ষেত্রে চেষ্টা করুন অরিজিনাল যে সাউন্ডটা আছে সেটাকে একটু রোবটিক সাউন্ড সিস্টেম করার মতো, অথবা AI সাউন্ড সিস্টেম, অথবা হ্যাকার সাউন্ড সিস্টেম, অরিজিনাল সাউন্ড থেকে একটু চেঞ্জ করে সাউন্ডটা পাবলিশ করুন। আর ভিডিওটা চেষ্টা করুন অরিজিনাল ভিডিও থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটি করার জন্য একটু ক্রপ করে, সামথিং র্যাপ রাইট একটু ক্রপ করে ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি 100% ফেয়ার ইউজ করতে পারবেন উইদাউট কপিরাইট স্ট্রাইক, আপনি কপিরাইট স্ট্রাইকও পাচ্ছেন না। আশা করি কথাগুলো বুঝতে পারছেন।